নিউজ টিভির খবরে আপনাদের জন্য এখন থাকছে জুয়া থেকে হইব শামসুল হক চৌধুরী আয় একশো আশি কোটি টাকা দাবি পুলিশ পরিদর্শকের আর থাকছে বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র নয় এখানে রিক্রেশনের অধিকার আছে জুয়ার পক্ষে এমপির যুক্তি সংবিধান ও ইসলামে জুয়া নিষিদ্ধ এটা জায়জ করার সুযোগ নেই বললেন মেয়র নাসির একদিকে র্যাবের অভিযান অন্যদিকে পালিয়ে গেল নেপালিরা এছাড়া থাকছে ডাকার ক্যাসিনো চালাতে এত নেপালি আনা হতো কেন অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে নিষেধাজ্ঞা বিস্তৃত দেখতে খবরের শেষ পর্যন্ত চট্টগ্রাম আবহমানিক ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হইব শামসুল হক চৌধুরী একশো আশি কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ করেছেন সাইফ আমিন নামের একজন পুলিশ পরিদর্শক গত বিশে সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি তিনি একসময় হালির শহর থানার চট্টগ্রাম মহানগর আদালতের হাজত থানা সহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন বর্তমানে তিনি ঢাকার কর্মরত ফেসবুকে তিনি যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো ক্লাব জুয়া সাংসদ এবং ওসি ক্যাসিনো ফ্লাস হাউজে হাজারি গাইড পয়সা এগুলো আবহমান কাল থেকে মহানগর ও জেলা সদরের ওসিদের বিনা জামেলায় মোটা টাকা পাইয়ে দিত মহানগরের ফ্ল্যাটকেন্দ্রিক দেহ ব্যবসা মেসেজ পার্লারগুলি ওসি সাহেবদের দ্বিতীয় ইনকাম জেনারেটিং অ্যাসিস্ট্যান্স করে থানার ক্যাশিয়ার কালেকশন করে ওসির প্রতিনিধি হিসেবে ক্লাব পাড়ার ওসিরা ওই দুই খাত থেকেই দৈনিক পাঁচ লাখ করে নিল মাসে সেটা দেড় করতে পৌঁছায় আবার আছে থানার সিভিল টিম সিয়েরা ডে নাইট লিমা ডে নাইট গালফ ডে নাইট এরপর ডিবি ডিবি একসঙ্গে নেয় না তালিকা অনুযায়ী ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয় প্রতি মাসে ছশো ইউনিট থেকে কর্মরত অফিসারদের তালিকা আপডেট করে হাউজগুলোতে পাঠানো হয় বাকি থাকে মাদক ওসিরা এখন মাদকের টাকা নেয় না মফসলের ওসিরা চায় সারা বছর মেলা মেলা মানেই ধামাকা ধামাকা নৃত্য জুয়া হাউজি ওরান টেন আর ডাব্বা খেলা দৈনিক ওসির পঞ্চাশ হাজার মাসান্তে পনেরো লাখ তিন মাস চল্লিশ পঁয়তাল্লিশ ব্যাস আগের পোস্টিং ফ্রি আর পরেরটা মজুদ বাকি দিন জাপান সব বনাস ডাকায় মেনন সাহেব একটি চেয়ার অলঙ্কৃত করেছেন দোষের কিছু নাই রাজনীতিবলের নাকশালীরা টাকশালী অর্থাৎ টাকশালের মালিক তারা হন চট্টগ্রাম শামসুল হক মাস্টার ছি ধিকার জানাই আমার নিজের হিসেবে তিনি আজ পাঁচ বছর চট্টগ্রাম আবহমানী জুয়ার বোর্ডের মালিক তত্ত্বাবধায়ক এবং কডফাদার দৈনিক সর্বনিম্ন দশ লাখ করে নিলেও আজ পাঁচ বছরের শুধু জুয়া থেকে নিয়েছেন প্রায় একশো আশি কোটি টাকা ক্লাবটি হালিশহর থানায় এসপি সাহেব ওসির জন্য মাসে হাজার দশেক টাকা পাঠান শেষকে চিন্তায়কারী ও মাদসেবি দিগেলের মারফতে হালি সেই টাকা নেন না তের দেহ ব্যবসার আছে পাঁচশো টাকা করে ষাট হাজার টাকা পান মাসে এখান থেকে আঠারো লাখ টাকা পান তাই মাস্টারের জুয়ার আঁকড়া মুক্তে চললেও রা করেন না এই হক মাস্টারের অর্থশালী হয়ে দরাকে সরা জ্ঞান করার জন্য কারবার হলো ইয়াবার ট্রানজিট সরকারের কড়াকড়ি আরোপের আগ পর্যন্ত টেকনাফ থেকে আসা ইয়াবার ভাগ তার পিটিআই ট্রানজিট নিত এবং র্যাব এনকাউন্টারে মাস্টার সাবেক ইয়াবা উইং কমান্ডার নিহত হলে দীর্ঘ এক যুগ পর চট্টগ্রাম স্টেশনে কলোনি ইয়াবা ব্যবসা বন্ধ করতে পারতে হয় শত অভিযান আর আন্তরিকতা সত্ত্বেও যা বন্ধ করতে পারেনি সিএমপির সাবেক কমিশনার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম জনাব ইকবাল বাহার চৌধুরী অথচ হক মাস্টার দোয়া তুলসী রয়ে গেলেন গতকাল চট্টগ্রাম নগরীর হালি শহর আবাহনী ক্লাব লিমিটেড জুয়ার আসর বিরোধী অভিযান ক্ষোভ প্রকাশ করেছিলেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সংসদ সদস্য হক চৌধুরী তিনি ওই ক্লাবের মহাসচিব হুইপ বলেছিলেন অভিযানের কারণে তাদের হানি হয়েছে এটা মাইন্ডে লেগেছে আজ আবারও জুয়ার পক্ষে যুক্তি দাঁড় করালেন আওয়ামী লীগ দলীয় এই আইন প্রণেতা বেসরকারি টেলিভিশন একাত্তরের একটি টক শোতে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে হুইপ শামসুল হক চৌধুরী বলেন আমার দেশ বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র নয় বাংলাদেশ একটা উদার পন্থী গণতান্ত্রিক দেশ কারণ সবার অধিকার আছে কৃষকের অধিকার আছে শ্রমিকের অধিকার আছে রিক্রেশনের একটি অধিকার আছে তিনি বলেন আমার ক্লাবের কর্মকর্তারা আমার ক্লাবের প্লেয়াররা যদি রিক্রেশন করে এটাকে তো ক্যাসিনো বানানো যাবে না প্রধানমন্ত্রী ক্যাসিনো সাম্রাজ্য ধ্বংসের যে পদক্ষেপ নিয়েছেন সেটাকে প্রশ্নবিদ্ধ করতে ক্লাবগুলোতে অভিযান চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন শামসুল হক চৌধুরী জুয়ার আসর বসিয়ে মদের আসর বসিয়ে ক্যাসিনো বসিয়ে ক্লাব পরিচালনার কথা কোথাও নেই সংবিধান ও ইসলামের জুয়া নিষিদ্ধ এটা জায়জ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চশিক মেয়র আজম নাসির উদ্দিন গতকাল সোমবার পাহাড়তলী আজম বাজার আই এস কনভেনশন হলে সন্ত্রাস বিরোধী প্রধান কথা তিনি বলেন বলে ক্লাব চালানোর জন্য জুয়ার আসর প্রয়োজন আমি এর তীব্র প্রতিবাদ জানাই ক্লাব করি নির্মল বিনোদনের জন্য এর জন্য শক্তিশালী মাধ্যম ক্রিয়াঙ্কন এটিকে অপবিত্র করার অধিকার কারণেই নিজের সামর্থ্য শুভাকাঙ্ক্ষীদের থেকে নিয়ে ক্লাব পরিচালনা করব মেয়র বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় ব্রাদার শেখ কামাল যিনি অনেক বড় ক্রীড়া সংগঠন ছিলেন ওনার নাম ব্যবহার করে জুয়ার আসর বসিয়ে ক্লাব চালাবে এটার তীব্র প্রতিবাদ জানাই এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই যারা জুয়ার বোর্ড বসাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আমি পানও খাই না সিগারেটও খাই না আমার বগলের নিচে গন্ধ নেই বুকের সাহস আছে আমিও ক্লাব চালাই উনিশশো থেকে আমি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এখন দীর্ঘদিন যাবৎ সভাপতি এ ক্লাব অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে আমি গড় করছি না কারণ গড় করলে কেউ না কেউ অবৈধ কাজ করবে আমাদের ক্লাব এ ধরনের ফালতু কাজের সঙ্গে জড়িত নয় অবৈধ ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে যখন র্যাবের এই অভিযান চলছিল তখন সেগুন বাগিচা একটি বাসা থেকে নয় নেপালি পালিয়ে যান এই নেপালিরা ক্যাসিনো ও জুয়ার কারিগরি সহায়তা দিতেন ওয়া কি হাতে থাকা একজনের সহায়তায় এই নেপালি পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ভবনটি সিসিটিভির ফুটেছে অবৈধ ক্যাসিনো ও জুয়ারির বিরুদ্ধে রেব অভিযান চালানোর সময় ক্যাসিনোর সঙ্গে জড়িত নেপালিদের পালিয়ে যেতে ওয়াকিটকি হাতে এক ব্যক্তি তাদের সাহায্য করেছে বলে অভিযোগ পাওয়া ওয়াক হাতে থাকা ওই ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেন তবে পুলিশ বলছে ওয়াকিটকে হাতে থাকা ব্যক্তির পরিচয় জানতে তদন্ত চলছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো সম্পৃক্ততা থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার রাত দশটা উনপঞ্চাশ মিনিটে ওয়াকিটকে হাতে সেগুন বাগিচার একটি বাসার মূল গেট দিয়ে ঢুকে লিফটে বাসার উপরে চলে যান কয়েকজন এরপর ভবনের একটি ফ্ল্যাটে কিছুক্ষণ অবস্থান শেষে এগারোটা আঠাশ মিনিট পনেরো সেকেন্ডে তারা বের হয়ে যান এর সময় তাদের একজন হাতে একটি ব্যাগ দেখা যায় তারা চলে যাওয়ার পর রাত একটা ছেচল্লিশ মিনিটে একে একে নয় নেপালি বাসাটি ত্যাগ করেন এ সময় তাদের হাতেও বেশ কিছু ব্যাগ দেখা যায় গত বুধবার রাতে রাজধানীর মতিঝিল ইয়াংম্যান্স ক্লাব ডাকা ওয়ান্ডার্স ক্লাব বনানি গোল্ডেন ঢাকা বাংলাদেশ এবং গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে অভিযান চালায় যায় অভিযানে চারটি ক্লাব থেকে বিপুল পরিমাণ ক্যাসিনো ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয় হিমালয়ের দেশ হিসেবে খ্যাত নেপাল পর্যটনের জন্য সুপরিচিত এই পর্যটন শিল্পকে কেন্দ্র করেই নেপালে গড়ে উঠেছে ক্যাসিনো নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যেখানে বৈধভাবে ক্যাসিনো চালু করা হয়েছে বর্তমানে দেশটির রাজধানী কাঠমান্ডুতে নয়টি এবং রাজধানীর বাইরে দুইটি ক্যাসিনো আছে কাঠমান্ডুতে বিবিসির সংবাদদাতা বিঞ্চু পোখারেল বলেন প্রতিটি ক্যাসিনোতে কমপক্ষে তিনশোর মতো কর্মী রয়েছে এসব ক্যাসিনোর বাইরে নেপাল ভারত সীমান্তে দুই ডজনের বেশি ছোট ক্যাসিনো রয়েছে তবে নেপালের আইন অনুযায়ী দেশটির নাগরিকরা ক্যাসিনোতে জুয়া খেলতে পারে না এই ব্যবস্থা শুধু বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় অবৈধভাবে পরিচালিত ক্যাসিনোতে নেপালের অনেক নাগরিক কাজ করতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় এই বিষয়টি উঠে এসেছে কর্মকর্তাদের তথ্য মতে যেসব ক্যাসিনোতে অভিযান চালানো হয়েছে সেখানে শতাধিক নেপালী নাগরিক কাজ করত এদের মধ্যে অনেকই নারী প্রশ্ন হচ্ছে এসব ক্যাসিনোতে নেপালের নাগরিকরা কেন কাজ করত ক্যাসিনোর জন্য যেসব জুগার বোর্ড আনা হয়েছে সেগুলো পরিচালনার জন্য দক্ষ লোক বাংলাদেশে নেই তাছাড়া নেপালি নাগরিকদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে ক্যাসিনোগুলোতে একটি অভিজাত চেহারা দেওয়ার চেষ্টা করেছেন ক্যাসিনো মালিকরা র্যাব তিনের অধিনায়ক শ্লে কর্নেল শফিউল্লাহ বুলবুল বলছেন তিনি চারটি ক্যাসিনোতে অভিযান পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন সেখানে ষোলো জন নেপালের নাগরিকদের সম্পৃক্ততা পেয়েছেন তার মূলত ম্যানেজমেন্টের কাজ করত ক্যাসিনো পরিচালনায় তারা দক্ষ বলেছিলেন মিস্টার বুলবুল নেপালের নাগরিকরা এসব বোর্ড পরিচালনার পাশাপাশি বাংলাদেশি কয়েকজনকেও প্রশিক্ষণ দিয়েছে ডাকার ক্যাসিনোগুলোতে নেপালের নাগরিকদের অধিকাংশই বেতনভুক্ত কর্মচারী ছিলেন বলে জানান পুলিশের কর্মকর্তা তবে কয়েকজন নেপালি নাগরিক কয়েকটি ক্যাসিনো অংশীদার ছিল বলে কর্মকর্তারা বলছে তাছাড়া নেপালের নাগরিকদের বেতন অন্য দেশের ক্যাসিনো সাথে যেসব নেপালি নাগরিক সম্পৃক্ত ছিল তাদের মাধ্যমে অর্থ পাচার করতে সুবিধা হতো এমন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা রোববার ঢাকার মহাম্যাড স্পোর্টিং ক্লাবে পুলিশ যে অভিযান চালিয়েছে সেখানে ষোলো জন নেপালের নাগরিক সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে ঢাকার ক্যাসিনোতে নেপালি নাগরিকদের সম্পৃক্ততা পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী কাউকে আটক করেনি কাঠমান্ডুতে বিবিসি সংবাদদাতা বিষ্ণু পোখারেল বলেন ক্যাসিনো পরিচালনার নেপালিরা বিশ দক্ষ ক্যাসিনো পরিচালনার জন্য নেপালিরা বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা তাইওয়ান আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে রাজনীতিতে ক্লাব ব্যবসার আড়লে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত রোববার এই সংক্রান্ত একটি আদেশ সারা দেশে বিমানবন্দর ও স্থল বন্দরতে পাঠানো হয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্রে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ বলছে যুবলীগ নেতা সম্রাট এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন তাকে গ্রেফতারের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া সম্রাট ও আওয়ামী সংসদ সদস্য নরুন নবী সাওনের ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ব্যাংক এর আগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁয়া ও জি কে শামীম এবং কৃষক লীগ নেতা শফিকুল আলমের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক তবে তার অবস্থান নিয়ে মানুষের মাঝে দেখা দিয়েছে নানান প্রশ্ন খালেদের পর সম্রাটের গ্রেফতারের গুঞ্জন ছিল কিন্তু এখনও না হয় এক একজন এক এক ধরনের কথা বলছেন কেউ বলছে গ্রেফতারের আতঙ্কে নেতাকর্মী বেষ্টিত হয়ে কাকরাইলে যুবলীগ কার্যালয়ে তিনি রাত যাপন করছেন যুবলীগের একটি সূত্র বলছে মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট ছয় দিন ধরেই কাকরাইলের ভুঁইয়া মেনশনে তার ব্যক্তিগত কার্যালয়ে শতাধিক যুবকের পাহারে অবস্থান করছেন সেখানে সবার দাওয়ারও ব্যবস্থা আছে ওই সূত্রটির দাবি দলের শীর্ষ নেতাদের পরামর্শে সম্রাট বাসায় না থেকে ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছেন তবে সম্রাট নিজের অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি আবার কেউ বলছে নিরাপদ কোনো স্থানে আত্মগোপনে আছেন বর্তমানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা পাশাপাশি তার সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে খোঁজ নিয়ে দেখা গেছে ক্লাব পাড়া মহামেডান আরামবাগ দিলকুষা ওয়ান্ডার্স ভিক্টোরিয়া ও ইয়ং ইউম্যানস ক্লাবের ক্যাসিনো ছিল এর মধ্যে ইউম্যানস ক্লাবের ক্যাসিনো চালাতেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্রাটের শীর্ষ খালেদ মাহমুদ ভাইয়া বাকি পাঁচটি ক্লাব ক্যাসিনো চালাতেন সম্রাটের লোকজন